নমস্কার, আমি সংগ্রাম সরকার, দেবনগর মুকুলদিঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর অটোমোবাইল বিভাগের ছাত্র। আমার শিক্ষক মাননীয় সৌমেন স্যারের নির্দেশ এবং প্রেরণায় আমি হাইড্রোলিক ডিসব্রেকের ডেমো মডেলটি বানিয়েছি, যেটা আমি সকলকে দেখাতে চাই। যাত্রী ও পণ্য পরিবহনকারী যানবাহনগুলির মধ্যে বিশেষত যেগুলি পণ্য পরিবহনকারী যানবাহন, সেই যানবাহনগুলি এই ব্রেকটি বেশিরভাগ ব্যবহার করে থাকে। এই ব্রেকটি ঘূর্ণমান চাকাকে থামানোর জন্য ব্যবহার হয়ে থাকে। এই ব্যবস্থায় যে সকল যন্ত্রাংশগুলি প্রধান ভূমিকা পালন করে থাকে সেগুলি হল প্রেসার হ্যান্ডেল, অয়েল ও এয়ার প্রেসার ট্যাঙ্ক, ইলেকট্রোলাইটের ভিতরে অয়েল বা এয়ার, আর ব্রেক শু। এখন আমি তড়িৎ সংযোগের মাধ্যমে চাকাটিকে ঘূর্ণায়মান করছি। এই চাকাটি এখন ঘুরছে। এখন যদি এই চাকাটিকে থামানো হয় তাহলে আমি এই প্রেসার হ্যান্ডেলের মাধ্যমে অয়েল বা এয়ার প্রেসার ট্যাঙ্কটিকে প্রেসার দেব। এই প্রেসার দিলাম। এবার এখন কি হলো যে এই প্রেসারটা এই ব্রেক শুকে প্রেসার দিল, ফলে এই ব্রেক শুটা চাকার সাথে আটকে গেল এবং চাকাটিকে স্তব্ধ করলো। এখন যদি আমি আবার প্রেসারটাকে পুনরায় টেনে নিই তাহলে আবার চাকাটি গতিশীল হবে। আশা করি আপনাদের এই ব্যাপারটা বোঝাতে পেরেছি এবং সকলেরই এই বিষয়টি ভালো লেগেছে। নমস্কার।